সাতাশে রজব রাতে নবী আমার মসজিদে কাবা ঘরে হাত দিয়ে শুয়ে আছে অনেক হুজুর কিন্তু ওয়াজ করে নবী আমার মসজিদ নবী আমার করছে কি উম্মে হানির ঘরে শোয়া ছিল অনেক মোলবি ওয়াজ করে নবী আর উম্মে হানির ঘরে শোয়া ছিল বাজান এটা কিন্তু ভুল নবীজি বছর নবীর যেই বছর মেরা সাহেব বাবা রে সেই বছর নবীর প্রথম বিবিকে হারায় বিবির নাম বলেন তো কি خاتمة الكبرى الله تعالى عنها نبي بيبيك حرايا وطن بيبيك حرايا نبي أمر كيسودن أخايا كازبون جابون كورس بازان يهودي دا كي شكران تو كورس بازان أي حديث تا كي أي حديث تا كي كورس كي نبي كي تو خاتو كورا زنو نبي شام كي خاتو كورا زنو نبي مان كي خاتو كورا زنو بولت سه نبي أمر ميرا زيراتري أمي هانير غارسيلو إيزون لبولسي أعوذ بالله كلامنا أمي هاني كهاتم أمي هاني هل حرط علي بون كاربون أمي هاني هل حرط علي بون النبي بونير غاري كي كتيس يا ترى تيجينا نبي شان مان كي كمان جنو يهودا شكران تبرو باي تودي سي كتر دا بازانو সঠিক কথা হলো মেরাজের রাতে আমার নবী কাবা ঘরে হাতেমে শুয়ে আছে এমন সময় আল্লাহ জিবরাইল ফেরেশতাকে পাঠায় দেয় বলেন সুবহানাল্লাহ জিবরাইল এসে করে কি জিবরাইল এসে দেখে নবী আমার কাবার হাতেমে শুয়ে আছে নবী জিবরাইল কি কেমনে ডাক দিবেন জিবরাইল বলেছে আল্লাহ আমি কেমনে ডাক দেব আমি এখন বন্ধুকে কেমনে ডাক দেব আল্লাহ বলে জিবরাইল আমার বন্ধুদের তুমি ডাক দিতে পারবা না নাম ধরিয়া আমার বন্ধুরা তুমি নাম ধরে ডাকতে পারবা না জিবরাইল এমন কি আমার বন্ধুরে সিল্লা ফাল্লা করেও তুমি ডাকতে পারবা না তাহলে আল্লাহ কিভাবে ডাকবো আল্লাহ বলে জিবরাইল তোমার জিহ্বাটা আমার বন্ধুর পাতে ঠেকায়া দাও জিবরাইল করে কি বাজান জিবরাইল জিহ্বাটা করে কি আমাদের নবী পা মোবারক যখন ঘোষটান মারে নবী ঠান্ডা অনুভব করে বাজান নবী ঠান্ডা অনুভব করায় নবী আমার জায়গা দেখে জিবরাইল ফেরেশতা নবীর কাছে নবী জিবরাইল ভাই এত রাতে তুমি আমার কাছে কেন আসলা যে মাসে আমরা অবস্থান করতে রজব মাস কি মাস বাবা এই রজব মাসের ওয়াজ করতেছে বাবা নবী বলে জিবরাইল এই রজব মাসে 27 এর রজব রাতে তুমি আমার কাছে তুমি কেন আলা ভাই জানতে চাই জিবরাইল বলে আল্লাহ রাসূল আমি কেন আপনার কাছে আসলাম আপনি জানতে চান হুজুর আপনি তাহলে শুনেন হুজুর আমি জিবরাইল ফেরেশতা আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আমি জিবরাইল ওহী নিয়ে যাওয়া আসা করছি এবং আপনার কাছে ওহী না যাওয়া আসা করতেছি হুজুর গো হুজুর আপনি কাছে আসছেন সুসংবাদ নিয়ে নবী বলে জিবরাইল তুমি কি সুসংবাদ নিয়েছো ভাই আমি জানতে চাই জিবরাইল ফেরেশতা বলতেছে রাসূলুল্লাহ আল্লাহ আপনারে দাওয়াত দিয়েছে আল্লাহ আপনারে আরশ আযমি নিয়ে যেতে চায় নবী বলতেছে নবীকে হাতিমে কাবা হাতিমে কাবা থেকে বের করে নিয়ে নবীকে জিবরাইল ফেরেশতা করে কি বাজান ওই জমজম কূপের পানি দিয়ে ওযু করে দেয় নবীকে ওযু করে দুয়ারে পর বাজান নবীকে বলো ইয়া রাসূলুল্লাহ আপনি একটু সামনে এগিয়ে আসুন নবী সামনে একটু এগিয়ে আসে বাবা কাবা ঘরে পূর্ব উত্তর কোণায় নবী একটু আগে নিয়ে যায় আগে যাওয়ার পর নবী আমার খেয়াল করে দেখতেছে একটা পশু দেখা যাইতেছে নবী বলে জিবরাইল ওই পশুটা এত রাতে কই থেকে আসলো ভাই জানতে চাই জিবরাইল ফেরেশতা বলতেছে হুজুর ওই পশুটা দুনিয়ার কোনো পশু না এই পশু হলো জান্নাতি পশু গোরা হুজুর এই বুরাকের উপর সওয়ার হয়ে আপনাকে নিয়ে যা হবে নবী বলে জিবরাইল এই বুরাকের গতি কিরকম জিব্রাইল ফেরেশতা বলে হুজুর আপনি চোখ বন্ধ করে খুলবেন এর মধ্যেই এই বুড়া করবে কি সাত আসমান এবং সাত জমিন পার করে নিয়ে যাবে এই রকম তার গতি সঙ্গে সঙ্গে আমার এটা শোনার পর বাবা এর দূরে আগা গেল দূরে আগে যাওয়ার পর চোখের পানি ফেলায় কাঁদতেছে জিব্রাইল বলে হুজুর গো আপনি বুড়াকে ওঠা বাদ দিয়া আপনি কেন সামনে আগে যে কাঁদতেছেন কারণ কি জানতে চাই সঙ্গে নবী বলে জিব্রাইল এই বুড়াকে যদি এত গতি হয় রে যে চোখ বন্ধ করেন চোখ খোলার সঙ্গে সঙ্গে সাত আসমান জমিন যদি পার করে নিয়ে যাইতে পারে রে আল্লাহ যদি এই বুড়াকে যদি আমার উম্মতের জন্য যদি ওই ফুলসাতে ঘাটে বাজে পুরো ভিতরে তাহলে আমার উম্মতেরা ৩০,০০০ রাস্তা নিমিশে পার হয়ে যাইত জিবরাইল বলে হুজুর গো আপনি এমন আশা করছেন সব আশা তো আল্লাহ কবুল করে না কবুল করে নাকি সব আশা আল্লাহ কবুল করে মনে মনে নিয়ত করছে স্কুলত পড়ে চেয়ারম্যানে বিটি একই ক্লাসত পড়ে বুঝ পড়ে মানে ওই সেভেন আছে এইটা আছে ওই চেয়ারম্যানে বিটি নিম্বরে বিটি ওই সেভেন এইটা আছে এখন আর মনে মনে করছে কামনা বুঝছেন না ভালোবাসা সব আশাকে আল্লাহ ফোন করে ওই করে কি জানি প্রত্যেক দিন স্কুলত যাওয়ার আগে ওই সিরা প্যান্ট পরা যায় কি পরা যায় আগে আমরা সিরা প্যান্ট সিলাই করে পড়তাম ঠিক কিনা আর এখন করে কি ভালো প্যান্ট সিলাইলে যায় কি যুগ জামানা আলো করে কি টাইট ফিটিং প্যান্ট পরছে তার টাকলুন মিশে পড়ছে ইটি সেরা উটি ফাটা এটা পরে চুল বসে ১.৫ হাত এদিকে চান্দা চুল নেয় সামনে ১.৫ হাত চুল বুঝলেননি কিরে বা ১.৫ হাত চুল নিয়েছে এবং একটা টাচ মোবাইল নিয়েছে নিয়ে যায় ঘুরতেছে ফনফন করে তুমি পড়বে গেছে না প্রেম করবে গেছে কথা বলেননি তুই যা ঘুরতেছে তাকে হচ্ছে আল্লাহ সেমিনে বিটি ভালোবাসি মনে মনে যদি বিয়ে করতে পারতাম প্রথমে শান্তি পাইতাম একদিন এক লোক এক সেখানে করছি আমার কাছে আসছে তাই বিষ করে দেবা হচ্ছে হুজুর তাই বিষ করে দেবেন কি তাই বিষ করে দেবা হচ্ছে হুজুর এই যে আমাকে মেম্বর বিটি আছে বিয়ে করি পছন্দ করি ওখানে বিয়ে করবে চাই পছন্দ করি মনে মনে আমি প্রেম করি ওই কি জায়গা তা জানি না মানে এমন তাবিজ করে দেন বসে আসে কিসে আসে আনা বসে আসে আমার লাইনে আমি বললাম বাজান নেই তুমি এমন কাজ করে নে বাচ্চা যদি তাবিজ যে তাইজ হলো হনি তাহলে আমরা বসে থাকলো হনি হ্যাঁ আমরা বসে থাকলো হনি তাহলে আমরা তাবিজ দিয়ে সরকারি নাতিক বিয়ে করলো হনি ঠিক না তাবিজে কাম আসে নাকি না আর ঘুষ মানাতেই পারতেছি না হুজুর তাবিজ করে দোয়াই লাগবে কি অত্যাচার রে তাবিজ করে দিলাম যা তাবিজ করে দেওয়ার পর দুদিন পর আচ্ছা আবার আসতে করছে হুজুর কি আছে বলছে এখন তাকায় মাঝে মাঝে এখন তাকায় মুস্কি হাসি দেয় তাই তোর উল্লাম আর কত করছে 2 আর কত করে 10 সামনে পরীক্ষা আছে ঠাকুর পরীক্ষা আছে হুজুর সামনে বুঝলে পাগল বুঝলি না ওই পরীক্ষার সামনে যে তোমার তাকাতে মুসকে হাসি দিচ্ছে পরীক্ষা তুই লিবি তোর ঠিক না খাতা পার করে লেখে ওই পাশ করে তো করে ফেল তুই এটা মনে করছিস তুই বিয়ে করবি ঠিক কিনা সব আশা পূরণ হয় নাকি সব আশা কেউ পূরণ হয় না জিব্রাইল বলে হুজুর সব আশা তো আল্লাহ পূরণ করবে না আল্লাহ পূরণ করবে না জিব্রাইল ফেরেশতা আল্লাহ রাসূলকে বলতেছে এ রাসূলুল্লাহ গো আপনি নিয়ত করছেন যে আপনি উম্মতের জন্য যদি একটা বারে পোরাক দিত আল্লাহ ওই ফুলসাতের ঘাটে তা নিমিষের মধ্যেই সব উম্মত পার হয়ে যাইত এই আশা করতেছেন হুজুর গো আমার মনে হয় আল্লাহ হয়তো জিব্রাইল কে সামনে রাখিলাম নেই বলে জিব্রাইল যদি আল্লাহ আশা যদি পূরণ না করে আমি নবী ওরাকে সরব না কি করছে আমি নবী ওরাকে সরব না জিব্রাইল বলছে এলাকায় নাই কি বলছে হুজুর আপনি কি ব্যাকারে ফেলাইলেন আপনি আমারে সবসে বাজাবে আল্লাহর জিবরাইল আর কান্দিস না রে আর বন্ধুজন সব কিছু বানাইছি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আর বন্ধুজন সব কিছু বানাইছি জাজিমের যারা আমি আল্লাহ ঘোষণা করে দিলাম রে আমার বন্ধু যখন বুরাক চাইতেছে উম্মতের জন্য রে তাহলে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম রে আর আমার বন্ধুর উম্মতের জন্য বুরাকের বাজেট কইরা দিলাম সুবহানাল্লাহ কবেন না নবী করে কি ওই বুরাকের মধ্যে চাই বোরাকের উপর হাস যখন দিছে ওই বোরাক পরে কি নবীকে না নিয়ে দৌড়ে দৌড়ে চলে যাইতেছে নবী বলে বোরাক রে পর কি হইল তোমার কি হইল তুমি কেন আমারে নিতেছ না তোমার উপরে ওই বোরাক একটু দূরে যা কান্দা বলে হুজুর আমি কেন কান্দি আপনি জানতে চান আপনি আমার একটু কথা দেন কি কথা রে বোরাক কি কথা ওই বোরাক সঙ্গে সে বলে হুজুর আমি আপনার জন্য জান্নাতের মধ্যে ৪০,০০০ বছর কেঁদেছি যা আপনার এই সোয়ার কইরা আরশে আসবে নিয়ে যাব লিল্লাহি তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো খালি খরচ চালান আর বাইরে জায়গা নেই বাইরে চালান আল কোরআনের আলো সংসদ নাই সংসদ ধরে লাভেন না না চলে তার যে অবস্থা হচ্ছে দুনিয়ার নাক নাকি এমপি মন্ত্রী হচ্ছে ঠিক কিনা তবে আলহামদুলিল্লাহ বাতিল বাতিল হয়ে গেছে একটা মমতাজ তাকদি ঠিক কিনা গান করছিল না ফাইটা যায় ওরে বুকটা ফাইটা যায় বন্ধু যখন বলায় আমার বাড়ির সামনে দিয়া অমর কইরা হাইটা যায় ফাইটা যায় বুকটা ফাইটা যায় গান পুটি করবো এখন গান কবি পুটি কথা বোঝেন বাবা নবী আমার করে কি বাজান ওই বোরাকের যখন সোয়ার হবার চাই ওই বোরাক সরে সরে যাওয়ার লাগে রাসূল বলে বোরাক তুমি কেন এরকম করতেছ তুমি কি তোমার উপর আমাকে কি তুমি উঠে দেবা না বোরাক বলে হুজুর গো আমি আপনাকে উঠে দেব কিন্তু আমি আপনার জন্য জান্নাতের মধ্যে ৪০,০০০ বছর কেঁদেছি আমি আপনারে আর সে আসি নিয়ে আসবো হুজুর গো আপনি একটু আমার কথা দেন হুজুর যেদিন আপনি জান্নাতের মধ্যে যাবেন হুজুর সেদিন আপনার সামনে হাজার হাজার বোরাক জড়ো হয়ে যাবে আপনাকে নেওয়ার জন্য হুজুর গো সেদিন কিন্তু আপনি আমারে খুঁজিয়া বের করবে হুজুর সেদিন আমি আপনারে স্বর্গে জান্নাতে নিয়ে যাব তখন নবী বলে যে বোরাক যাও 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 আমি তোমার এই কথা দিয়ে দিলাম নবী আমার পরে কি বাজার ওই বোরাকের ওপর স্বর হয় বোরাকের ওপর স্বর হইলে বোরাক ওরা বাদ দিয়ে দৌড়া যাওয়ার লাগছে দৌড়াইতে দৌড়াইতে এমন জায়গায় থামিয়ে যায় নবী বলে জিবরাইল তুমি বললা হুজুর বোরাকের গতি বা অনেক গতি নিমেষের মধ্যে এই বোরাক ২৭ মাস জয়েন পার করে যায় আর তা বোরাক কেন দৌড়ায় দৌড়ে আসলো এমন সময় জিবেল বলে হুজুর গো আপনি হয় জায়গা চিনতে পারতেছেন না জিবেল ফেরেশতা করে কি বাজান ওই বোরাক থেকে নামিয়ে যায় নামিয়ার পর করে কাঠা পায়ের মোবারকে সামনে বাজায় দেয় হুজুর এই জায়গা হলো বাইতুল মুকাদ্দাস বাজান হুজুর যে ঘরটা দেখতেছে হুজুর এটা বাইতুল মুকাদ্দাস এখানে আপনার নামাজ পড়াইতে হবে হুজুর আপনি একটু এখানে নামেন নবী খেয়াল করে দেখে বাজান জিবরাইল ফেরেশতা করছে কি এই ঘাটটা করছে কি নবীর পায়ের সামনে আগিয়ে দিছে বাজান জিবরাইল নবীকে বলে হুজুর আপনার পা মোবারকটা আমার কাঁধে দিয়ে জমিনে আপনার নামে নবী আমার নামিয়ে যায় বাজান নামানোর পর এখন বলতেছে হুজুর গো এই বাইতুল মুকাদ্দাসে আপনার ২ রাকাত নামাজ পড়াইতে হবে কয় রাকাত কাকে কাকে বলতেছে রাসূলকে বলতেছে নবী বলে কি বাইতুল মুকাদ্দাস দুরাকাত নামাজ পড়াইছে বাজান দুই রাকাত নামাজ পড়ার পর এখন জিবরাইল ফেরেশতা বললেন হুজুর আপনি বলেন তো আপনি বুঝে কারা নামাজ করলো নবী আমার বলে জিবরাইল ফেরেশতা রে ও জিবরাইল ভাই যারা আমার পিছনে নামাজ করলো তাদেরকে আমি জীবনে তো দেখি নাই আমি কাউরে তো চিনতে পারতেছি না তখন জিবরাইল ফেরেশতা বলল হুজুর গো এই যাদেরকে দেখতেছেন এইগুলো হলো আদম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী নামাজ পড়লো এই জন্য আমাদের নবী ইমামুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন আমার নবী হলো নবীদের ইমাম সুবহানাল্লাহ কোন আমার নবী এখন তাইকে দেখে সমস্ত নবীর মুখে নূর ঝলকিতেছে কি ঝলকিতেছে বাজান شباب النبي ممكن نور زلقيته سي، كنتي أكثرنا ممكن نور زلقيته نا، أكون نبي دار جبرائيل، أبي شاب نبي كديكته سي، شاب نبي ممكن تو نور زلقيته سير جبرائيل، تو ياك نبي كديكته سي، تار ممكن تو آلو زلقيته نا كاون تك جانت جاي، نبي كسي بايل في نستمر هجور، أبن مزاي هذيك جشكوين، تار ممكن كانو نور زلقيته سنا، شونغشون نبي كوري كبازام، أشامي كلاي كذا بابا، أكيد أبولس بولتس أيوه، أنا نام كي هلو أنا جد زاي، واي النبي بولتيسته هزوم، أنا نام هلو، إيسا عليه السلام، أنا هلا ميسا. তখন নবী বলতেছি সবাই আমি সবার মুখে তো নূরের আলো দেখতেছি তোমার মুখে নূরের আলো দেখা যাইতে জানতে চাই সংশয় ইসানে বলে হুজুর গো সবার মুখে নূরের আলো জ্বলার কারণ হলো সমস্ত নবীরা জান্নাত থেকে আসিয়া আপনার পিছনে তারা নামাজ পড়লো আর তুমি কি করলাম বল হুজুর আমি তো জান্নাতের মধ্যে যাই নাই আমি চতুর্থ আসমানে ছিলাম হুজুর চতুর্থ আসমান থেকে আসি আপনার পিছনে নামাজ আদায় করলাম এই জন্য তোমার মুখে কোন আলো জ্বলতি নূর জ্বলতিছে না আমি আপনাদের ওয়াজ শুনতে বলবো আমার আশা হলো এই ঘটনা নামাজ কেমনে কেমনে পাইলাম অনেক বক্তা ওয়াজ করে যায় কিন্তু এই বুরাকের উপর সওয়ার হয়ে রাসূল কিন্তু কোথায় যায় সিদ্ধান্তের মধ্যে এখন যাইতেছে বাজান আমার নবী করে কি বাইতুল মামুরে বাবা ফেরেশতাদেরকে নামাজ পড়ায়া দেয় বাইতুল মামুরে কিন্তু আমার রাসূল দুই রাকাত নামাজ পড়াইছে বাজান ওই বাইতুল মামুরে আমার রাসূল দুই রাকাত নামাজ পড়াইছে সেই জায়গায় কিন্তু যত ফেরেশতা আছে দুনিয়াতে যত আল্লাহর রহমতের ফেরেশতা আছে সমস্ত ফেরেশতা কিন্তু নবীর হুসাইনে নামাজ আদায় করছে সুবহানাল্লাহ কর বাইতুল মামুরে নামাজ আদায় করার পর যে বাজান নবীকে জিবরাইল ফেরেশতা করে কি আবার সিদরাতুল মুনতাহায় নিয়ে যায় বাজান সিদরাতুল মুনতাহায় যাওয়ার পর বুরাক থেকে রাসূলকে নামতে বলে জিবরাইল ফেরেশতাও সেখানে নিয়ে যায় নবীকে বলে জিবরাইল বলে হুজুর আমার পার হলো এই পর্যন্ত আমি সামনে আর যাইতে পারবো না আবার রাসূল বলে জিবরাইল এটা কেমন হয় রে ভাই কেমন হয় তুমি আমাকে দুনিয়ার বুকে থেকে সিদরাতুল মুনতাহা নিয়ে আসলা তুমি তো বললা হুজুর গো আমি আরশ আজিমে বুরাক আপনাকে আরশ আজিমে নিয়ে যাবে তাহলে জিবরাইল এখানে কেন নামিয়ে দিলা বলে হুজুর গো আমি জিবরাইল ফেরেশতার পার হলো এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমার পাওয়া হুজুর আমি যদি আর এক ধাপ সামনে যাই আমার 600 খান পাকা আল্লাহ দান করছে আমার 600টা পাকা আমার সমস্ত পাকা পুরো সরকার হয়ে যাবে হুজুর আমি সামনে বাড়াইতে পারবো না নবী এখন বলে জিবরাইল ভাই আমি তাহলে কেমনে যাব এখন জিবরাইল ফেরেশতা হুজুর গো আপনার জন্য আল্লাহ রব পাঠাইবে কি পাঠাইবে রব রব পর্যন্ত যায় নামাজের লেখা রব রব উড়িয়া উড়িয়া যায় বাবা এখন ছবি দেখেন না ওনাকে দেখেন ছবি দেখেননি আলিফ লায়লা দেখেন আলিফ লায়লা তারপরে কি সিম্বা ছবি দেখেননি ওর মধ্যে দেখেন না যায় নামাজ ওঠায় উড়ে উড়ে যায় ঠিক কিনা ওই রকম জিবরাইল ফেরেশতা বললে হুজুর গো রব রব আসবে রব রব আপনাকে আরো সাজিমের দিকে নিয়ে যাবে বাজার নেম রব রব করে নবীরে উঠায়া রাতে উঠতে নিয়ে যাইতেছেন এমন সময় রব রবে দয়া করে কি ব্রেক মেরে দেয় ৭০,০০০ পর্দা ফারায়া ব্রেক মেরে দেয় এখন নবী আমার এখন আরশ আগলে সিঁড়ি বয়ে বয়ে যাবে এমন সময় নবী আমার হাইলা থেকে জুতা খুলবার চাই বাবারে যখন জুতা খুলবার চাই জিবরাইল ফেরেশতা হুজুর আপনি কি করতেছেন আল্লাহ বলে বন্ধু জিবরাইল আল্লাহ বলে বন্ধু তুই জুতা খুলবা না আমার আরো সাজিব জিন্দা হতে পারে কিন্তু তোমার জুতার চাইতে দামি না সুবহানাল্লাহ মনে বড় আশা ছিল আমি যাব মদিনায় আরব সাগর পাড়ি দিব নাই খয় আমার তরি পাখানায় করে যাব দানাতে ভর করি আমার আশায় আছে সম্বল নাই কি যে উপায় করি মনে বড় আশা ছিল আমি যাব মদিনায় লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল হাদিসের আলো ডিসলাইনের আলো ডিসেলেন আলো ঘরে ঘরে জালো তাই নাকি তাই তো হচ্ছে ঠিক কিনা সকালবেলা ঘরে ঘরে যা দেখবেন সকালবেলা নামাজ পড়ে নাকি টিভি দিয়ে ছবি দেখছে টিভি দেখতে উজু করা লাগে না ল্যাপের মধ্যে পাও দেয় মোট হাততে দেখে ঠেসে মারি টিভি দেখছে ঠিক কিনা নামাজ পড়বে তাহলে ঠান্ডা পানিতে উজু করা লাগবে কথা বলেন নিবাজান সময় অল্প বাবা নবী আমার করতেছে বাজান একটু আমরা খেয়াল করে কথা বলবো না খেয়াল করে বাজান নবী আমার করে কি তখন জুতা পাও দিয়ে সিঁড়ি বয়ে আল্লাহ আরো সে আছে মেয়ে চলে যায় এখন সুবহানাল্লাহ হাদিসে ওটা আছে বাজান নবী আমার আল্লাহর সামনে কেমন হয়ে বসছিল ধনুক যেরকম দেখা যায় ধনুক দেখেননি ধনুক যেরকম দেখা যায় এইরকম পাশাপাশি হইয়া আমার আসলে এবং আল্লাহ তালা বৈশে গল্পবার্তা করতেছে গল্প করতে 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 বাজান যায় ২৭ বছর পার হয়ে যায় সুবহানাল্লাহ নবী কেমন দরদ নবী সঙ্গে সঙ্গে আল্লাহ বলে ও বন্ধু আমি তোমার গায়ে দাগ দেখতে পাইতেছি বন্ধু এই দাগগুলো কোথায় থেকে আসলে আমি জানতে চাই রাসূল বলে আল্লাহ গো এই গায়ে দাগ যেগুলো দেখতেছি এই দাগগুলো সেই জায়গার দাগ আল্লাহ গো তাইবেতে আমি কালেমা দাওয়াত নিয়ে গেছিলাম ওই কালেমার দাওয়াত নিয়ে যাওয়ার কারণে ওই তাইববাসীর যুবকেরা সবাই আমাকে পাথর আঘাত করছে আল্লাহ গো সাগাতের দাগগুলো আজও গায়ে আসছে আল্লাহ বলে বন্ধু ও বন্ধু আমি সবার উপর তোমাকে স্থান দিয়েছি বন্ধু আল্লাহর পরে রাসূলের স্থান বাজান আল্লাহ বলে বন্ধু ও আমি সবার উপর তোমাকে রাখছি তোমার গায়ে দাগ দেখা যাইতেছে এই দাগ তো ভালো লাগতেছে না বন্ধু আমার হাতের কুদরতে হাতটা লাগাইয়া দিয়া সব দাগ বলো মিশাইয়া দিয়ে সুবহানাল্লাহ নেই বলে আল্লাহ না 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 আমি যদি দাগ মিশাইতে চাইতাম তাহলে দুনিয়ার মুখে আপনারে বলতাম আল্লাহ আমি তাইবেতে কালেমার দাওয়াত নিয়ে গেলাম এই কালেমার দাওয়াত নিয়ে যাওয়ার কারণে কত পাথর মারছে আল্লাহ গো পাথর আঘাত খাওয়ার কারণে রক্ত দেহটাল গাও মেখে গেছে আল্লাহ তুমি একটু আমার গায়ের দাগ বলে মিশাইয়া দাও আল্লাহ আমার বন্ধু তুমি কেন বলো নাই বলো আল্লাহ গো আমি তোমার কালেমার জন্য আমি আঘাত পাইছি একটা দাগের বিনিময়ে হাসরের ময়দানে আমি ১০০ উম্মতকে পার করাইয়া দিব আল্লাহ হাসরের ময়দান করবে কি এ দাগের বিনিময়ে আমি তোমার কাছে সুপারিশ করাবো চাইবো বলবো আল্লাহ গো দাগের বিনিময়ে আমার উম্মতকে তুমি আল্লাহ মাফ করে দাও সুবহানাল্লাহ এখন আল্লাহ তাআলা কুদরতের মুখে হাসি ফুটে গেছে আল্লাহ বলে বন্ধু গো তুমি আমার বাড়িতে আসার পরও উম্মতকে বলো না সুবহানাল্লাহ এখন এ বন্ধু ए बंधु तुम्हें आसला तुम्हें अकोल जबाब शंगे शंगे हमारा सूल बोलते से अल्लाह को आमिर तुम्हारे देखला क्यों का उम्मत तो तुम्हारे देखलो ना आमिर देखला अल्लाह को और उम्मत तो तुम्हारे देखलो ना आमिर देखला में तो होते पारे ना अल्लाह और उम्मत रात ना के देख पेट हमी चाहे शंगे शाल्ला वाले बंधु जाओ 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 उम्मतेর জন্য নামাজ দিয়ে দিলাম আল্লাহ বলে বন্ধু আসসালাতু মিরাজুল মুমিনিন যখন তোমার কোনবা উম্মত যখন নামাজ পড়বে ওই নামাজ পড়ার মধ্যে দিয়ে তারা আমাকে দেখতে পাবে সুবহানাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله. দেখছেন আমরা এমন উম্মত হইছি যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো সাহায্য যার করো আমাদেরকে ভুলতেছে না আর আমরা সেই নবীর তরিকা না মানি আমাদের মন গড়া ভাবে চলতে ঠিক কিনা যে আমরা গুনাহ কাজ করতেছি অন্য নবী উম্মত হলে এতক্ষণ মনে করেন গজবের কি হলো নি শেষ হলো না কিন্তু শেষ নিমের কারণে গজব দিচ্ছেন আল্লাহ তাআলা সুবহানাল্লাহ পাবেন না আমাদের কপাল ভালো যে আমরা আখির নবীর উম্মত হতে পারছি আলহামদুলিল্লাহ কর নবী ওই আরশান থেকে আসতেছেন এমন সময় মুসা নবীর সঙ্গে দেখা হয় ঠিক কিনা অনেকে বলে হুজুর যদি মুসা নবী না থাকতো তাহলে আমাদের সকলকে 50 ওয়াক্ত নামাজ পড়া লাগতো बाबा रे एरा किन्तु बुझबार के लिए एक तो माथा खाटाइते लागबे बाबा एरा केमने हलो तार बोला जाइतेछे आमादेर नबीर कोनो दया नाइ आमादेर प्रति आमादेर नबीर कोनो दया नाइ आमादेर प्रति आल्लाह बोल बंधु जाओ जाओ 50 शब्द नामाज तोर मध्य दिए दिलाम आर नबी निये दौड़ आसतेछे आर मुसा नबी नबीके देखलो नबीके देखे मुसा निये बोललो या अल्लाह आपनार उम्मत तो एई 50 शब्द नामाज तो पढ़ते पारबेन ना एकटु आल्लाहर काछे जाए नामाजटा कमाया निये आसेन बाजाने एई कथा ओरे काले बोलबा बोले किन्तु बाजाने नबी जदि एकरे ठाई बुझाइते चाइतेछे नबी হলো ছাত্র ঠিক কিনা মুসা নবী নবীকে শিখায় দিতেছে বাজারে আল্লাহকে নবীকে সৃষ্টি করেছে শিক্ষক হিসাবে ঠিক কিনা কেননা একটারে অনেকে বুঝাইতে চাইতেছে নবী আমার হুশ খাটো ছিল বাজারে না 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 নবী কেন হুশ খাটো হবে নিবার বাইতুল মুকাদ্দাসে নবী আমার নামাজ পড়াইছে আর সমস্ত নবীরা নবীর পিছনে নামাজ পড়ে ঠিক কিনা এরা কিন্তু অনেকে ঘটনা কিন্তু খুলে বলে বাজান নবীকে খাটো করার জন্য বলতেছে বাবা আমরা আল্লাহ করে কি নবীকে 5 ওয়াক্ত নামাজ দেয় বাজান নবীর 5 ওয়াক্ত নামাজ দুনিয়াতে আসে বাজান নবী আবার আসার পর দেখতেছে জমজমের কূপের পানি দিয়ে যে ওযু করছে বাজান সেই পানি এখনো ঘুরে যাইতেছে কাবায় হাতে নিয়ে নবী শুয়েছিল যেই ঘরে সেই ঘরে এখনো সেকল লড়তেছে লড়তেছে নবী আমার ফজরে নামাজ আদায় করলো বাজান আদায় করে পর নবী আমার যখন ঘর থেকে বের হইছে এমন সময় আবু জাহেল নবী পাশ দিয়ে যাইতেছে কি যাইতেছে বাবা আবু জাহেল ছিলেন নাকি অলোক লোক এখন নাই পৃথিবীতে আছে আর উত্তরসূরি কেউ নাই এখন আছে আছে আর উত্তরসূরি এখনো আছে কিয়ামত পর্যন্ত থাকবে ঠিক কি না আল্লাহ রাসূল নিজেই বলে গেছে আমার ইসলামের ক্ষতি কোনো বেধর্মী লোক করতে পারবে না কারা করবে আমার উম্মতের মধ্য থেকে যারা মুনাফিক মুসলমান তারাই আমার ইসলামের ক্ষতি করবে ঠিক কিনা এখন বর্তমান আমাদের লেখাপড়ার ব্যবস্থা দেখেন কে ক্ষতি করতেছে ঠিক কিনা হিন্দু না কাফের কারা করতেছে ভালো কথা দেখেন আজ আমাদের লেখাপড়ার ছেলেমেয়েদের লেখাপড়ার অবস্থা কোন দিকে যাইতেছে আর ইসলাম বইয়ের মধ্যে হিন্দুদের পূজার ছবি দিচ্ছে হিন্দুদের সব কিছু দিচ্ছে ঠিক কিনা আমার ইসলামকে আমাদের ইসলাম কি করার জন্য ছোট করার জন্য ক্ষুণ্ণ করার জন্য আল্লাহ রাসূলের হাদিস কখনো উল্টা হতে পারে মিথ্যা হতে পারে না আজ নামধারী মুসলমান মুনাফিক যারা তারা ইসলামের ক্ষতি করতে ঠিক কিনা নাম ধরলাম না আমরা জানেন তো কারা করতেছে বুঝতে পারছেন না তো ওইই বললাম আবু জাহেল উত্তরসূরি লোক কিয়ামত পর্যন্ত দুনিয়াতে থাকবে ঠিক কি না নবী আমার পরে কি ফজরের নামাজ পড়ার পর বাবা ঘর থেকে যখন বের হয়ে যাইতেছে এমন সময় নবীর সঙ্গে আবু জাহেলের দেখা হয় সুবহানাল্লাহ আবু জাহেল বলে বলে মুহাম্মদ রে তোকে আমি সন্ধ্যার সময় দেখলাম কত সুন্দর এখন দেখতেছে আরো সুন্দর কারণটাকে জানতে চাই তো গতকাল সন্ধ্যা সময় দেখলাম কি সুন্দর এখন দেখতেছি ও কি বল তুই সুন্দর এত সুন্দর কেমনে হলি তখন সঙ্গে সঙ্গে নবী বলতেছে চাচা গো আমি কেমনে এত সুন্দর হলাম আপনি জানতে চাই তাহলে আপনি শোনেন শোনেন আমার ঘটনা শোনেন আজ রাতে আল্লাহ আমাকে মেরাজ করাইছে আমি হাতিলে কাবার মধ্যে শুয়েছিলাম জীবন ফিরিস্তা আমার ঘরে চলে আসলো আমায় ডাকতে নিয়ে গেল আর চাচা গো জমে ঘুরে পানিতে উজু করাইয়া দিল উজু করার পর ভাই তোর মুখের কাছে নিয়ে গেল আমি সেখানে নামাজ পড়াইলাম দিকে রাখা এই কথা যেই বলছে আবু জাহেল বলে এ মুহাম্মদ এর আগে বাইতুল মুকাদ্দাস আগে যে কথাগুলো বলল আমি বুঝতে পারলাম মানা নিলাম কি তুই যে বলতেছিস বাইতুল মুকাদ্দাস পুরা কার নামাজ পড়াইছে মুহাম্মদ রে ভালো ঘোড়া ভালো তেজ ঘোড়ার উপর সওয়ার করে গেলে তাও 30 দিন কয়দিন লাগে বাজান 30 দিন লাগে তুই কেমনে সেই বাইতুল মুকাদ্দাস এক রাতের মধ্যে গেলি তুই কেমনে নামাজ পড়ালি তুই আসলে তুই পাগল হয়ে গেলি তুই পাগল এই কথা বলেন আবু জাহেল চলে যাইতেছে আবু বকরের দরজায় কার দরজায় আবু বকর তোমরা কার দল তো তোমরা কার দল করো তোমার নবী পাগল হয়ে গেছে আবু বকর এখন দরজা খুলে সামনে খাড়া হয়ে গেছে আবু বকর বলে ইয়ার তোমার নেতা কেন আমার ঘরের দরজায় আবু জাহেল জীবন নেতা আমার ঘরের দরজায় কেন আবু বকর ঘরের দরজা খুলে দিয়ে দেখি আবু জাহেল দাঁড়াইয়া আছে আবু বকর বলে নেতা সাহেব তুমি আমার ঘরের সামনে কেন স্বীকৃতিছ বলে আবু বকর তোমার যার দল করতেছো সে তো পাগল হয়ে গেছে এখন আবু বকর বলো আবু জাহেল তুমি কার কথা বলতেছো বলতেছে আবু বকর তোমাদের নবী মুহাম্মদ এখন পাগল হয়ে গেছে এই কথা যে বলছে আবু বকর বলে আবু জাহেল হিসাব করে কথা বলো আমার নবী কেমনে পাগল হইল আবু জাহেল বলে আবু বকর তোমার নবী বলতেছে বাইতুল মুকাদ্দাসে থেকে দুই রাকাত নামাজ পড়াইছে যে বাইতুল মুকাদ্দাস যাইতে আবু বকর 30 দিন সময় লাগে সেটা কেমনে সে এক রাতের মধ্যে গেল নামাজ কেমনে পড়াইলো তুমি এখন বলো তো সে পাগল হয়ে যায় নাই সঙ্গে সঙ্গে আবু বকর রাগান্বিত হয়ে গেছে এখন আবু জাহেল বলতেছে আবু বকর তুমি নরম মানুষ কেন গরম হয়ে গেল তুই নরম মানুষ কেন তুমি গরম হয়ে গেল আবু বকর বলে আবু জাহেল নবীর বিরুদ্ধে যখন কেউ কোনো কথা বলে রে যদি কারো রাগান্বিত না হয় রে যদি নীরবতা পালন করে রে তাহলে বুঝতে পারবা সে হলো মুনাফিক ঠিক না নবীর বিরুদ্ধে কেউ কথা বললে নবীর বিরুদ্ধে কেউ কিছু বললে ব্যঙ্গ করলে যদি কোন মুসলমানের মতো যদি প্রতিবাদ না জাগে যদি কি রাগান্বিত না হয় সে মুসলমান না সে মুনাফিক ঠিক কিনা কথা বলেন না বাবা আবু বকর একবার রাগান্বিত হয়ে গেছে এখন আবু জাহেল বলতেছে আমার সকালটাই মাটি কি বলতেছে আমার সকালটাই মাটি আমি প্রথম কথা তোমাকে বলতে আসলে আমাদের মুহাম্মদ পাগল হয়ে গেছে আমার সকালটাই মাটি বাজানো